বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে জিনিস নিয়ে কথা বলবো, যা বা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেল সিস্টেম প্লাজো। এই প্লাজোটা অ্যাকচুয়ালি ফিতা দিয়ে তৈরি করব আমি। তো একদম নর্মাল ভাবে, যেটা আসলে একদম সহজভাবে আপনাদের বলি, যে কুচি সালোয়ার যেভাবে তৈরি করবেন ঠিক ওই একই নিয়ম ফলো করে কিন্তু এই প্লাজোটা তৈরি করতে হবে। কিন্তু এটার একটা ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে মুহুরির অংশে আমার প্লাজো যেভাবে আমরা ঘের দিয়ে পড়ি, ঠিক একইভাবে আমাদের ঘের দিয়ে বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা এর কাটিং ভিডিওটা দেখে নেই। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু কাপড় লাগবে, এটা হচ্ছে একটা বিষয়। সেটা হচ্ছে আমাদের দুই গজ, যখন আমরা দুই হাত বহরের কাপড় নিব, তখন আমাদের যারা একটু শর্ট তাদের জন্য আমাদের লাগবে হচ্ছে দুই গজ দুই গিরা কাপড়, ইনশাল্লাহ হলেই হয়ে যাবে। আর যারা মিডিয়াম সাইজের তাদের জন্য আমাদের সোয়া দুই গজ কাপড় হলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যারা একটু অনেক বেশি ঘের দিয়ে বা অনেক বেশি লুজ ফিটিং করে পড়তে চান, তাদের জন্য আড়াই গজ নিলে, বা যারা লম্বা তাদের জন্য আড়াই গজ নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলুন দেখে নেই আসলে প্লাজোটা আমরা কাটিং করব কিভাবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমাদের কাপড়টাকে খুলে নিতে হবে। তো প্রথমে আমি কাপড়টাকে এক ভাঁজে খুলে নিব, পুরো কাপড়টাকে এভাবে করে খুলে নিয়ে প্রথমে এক ভাঁজ করে দিতে হবে। তো আমি যেভাবে ভাঁজ করছি আপনারা ঠিক একইভাবে ভাঁজ করে নেবেন। তো এইভাবে করে ভাঁজ করার পর আমাদেরকে আরেকটা ভাঁজ করে নিতে হবে, তার মানে দুই ভাঁজে চার পাট কাপড় আমরা এখান থেকে পেয়ে যাব। খুব ভালো করে বসিয়ে নিতে হবে। আপনারাও ঠিক কাপড়টাকে যখন ভাঁজ করবেন, এভাবে দুই ভাঁজে চার পাট করবেন, তখন খুব ভালো করে বসিয়ে নেবেন, না হয় কিন্তু দুই পাট সমান হবে না। তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, আর অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড। এখান থেকে আমি মেজারমেন্টটা করে নেব। তো প্রথমে এখানে আমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিচ্ছি। এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন ধরে আমি মার্জিন করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে। তো আমাদেরকে প্রথমে লম্বার মেজারমেন্টটা করার আগে যেটা জানতে হবে, সেটা হচ্ছে বেল্ট আমাদের কতটুকু রাখবো এই সালোয়ারে। যেহেতু এটা 36 ইঞ্চি লম্বা হবে, তাই এই সালোয়ারে আমরা বেল্ট রাখবো 6 থেকে সাড়ে 6 ইঞ্চি। 6 থেকে সাড়ে 6 ইঞ্চি হলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি বেল্টের যে সিস্টেমটা, সেটা আপনাদের লম্বার উপরে অনেকটা ডিপেন্ডেবল হয়। তো এখানে আমি হচ্ছে 6.5 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি, লম্বা হলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে 6.5 ইঞ্চি উপরের দিকে ধরে আমি নিচের দিক থেকে লম্বার মেজারমেন্টটা করে নেব। তো এই সালোয়ারে আমি যেহেতু 36 ইঞ্চি লম্বা দিচ্ছি, কিন্তু এখানে আমি 35 ইঞ্চি নিব এবং হাফ ইঞ্চি নিব সেলাই মার্জিন ধরে, কারণ এখানে নিচের দিকে আমি কুচি দিব। সো এখানে আমরা মার্জিন লাইন করে নিচ্ছে। এখানে আমরা দুটা মার্জিন লাইন করে নিলাম, আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে মুহুরির আমাদের কতটুকু রাখবো সেটা আমরা নিয়ে নিব। তো এখানে যেহেতু এটা কুচি সালোয়ার না, মানে এটা হচ্ছে প্লাজো সিস্টেম কুচি টাইপের সালোয়ার, তো এটা যেহেতু প্লাজো সিস্টেম সালোয়ার, তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ঘেরটা অবভিয়াসলি বাড়িয়ে নিতে হবে। কারণ নর্মাল যে কুচি সিস্টেম সালোয়ারগুলো, সেগুলোতে আমাদের মিনিমাম যে মুহুরিটা সেটা হচ্ছে 11 ইঞ্চি নিলেই হবে। এখন এটা যেহেতু আমরা হচ্ছে প্লাজো তৈরি করব, তো প্লাজোর ঘের আমরা আসলে কাস্টমারের রুচির উপর নিয়ে নিব। তো এখানে আমরা যার জন্য তৈরি করছি, তিনি মুহুরি নেবেন হচ্ছে 20 ইঞ্চি, আপনারা আপনাদের রুচির মতো নিয়ে নেবেন। তো মুহুরি 20 হলে 20-কে অর্ধেক করব, অর্ধেকের হলে হচ্ছে 10 ইঞ্চি হয়ে যায়, এবং 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমরা সেলাই মার্জিন। তো এখানে আমরা অ্যাকচুয়ালি হাই নিয়ে নিব। হাই কতটুকু নিয়ে নিব, এখানে হাইটা আমরা নিয়ে নিব, দুইটা মেজারমেন্ট জানতে হবে। এটা হচ্ছে একটা বডির মেজারমেন্ট, মানে যেটা হচ্ছে চেস্ট লাইন বলে, তার মাপটা নিয়ে নিতে হবে। আর হচ্ছে আপনারা কতটুকু লম্বা চান। তো যখন আপনারা হাই বের করবেন, আপনাদের লম্বা যতটুকু হবে তাকে 3 দিয়ে ভাগ করবেন, এবং তার 3 ভাগের 1 ভাগ নেবেন। এবং যাদের বডি 38 থেকে 38 ইঞ্চির নিচে হবে, তার সাথে আপনারা 1.5 ইঞ্চি মিনিমাম 1.5 ইঞ্চি যোগ করে দিবেন। এবং যাদের বডি
39 থেকে উপরের দিকে, 39 বা 39 বডির উপরের দিকে হবে তাদের ক্ষেত্রে আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি যোগ করে দিবেন। যেহেতু আমি যার জন্য তৈরি করছি এটা হচ্ছে 38 বডির জন্য আমরা তৈরি করছি, তো এখানে আর 36 আমরা নিচ্ছি লম্বা, তার মানে হচ্ছে 36 কে 3 ভাগে 1 ভাগ করলে 12 3 এ 36, তাহলে 12 ইঞ্চি আমাদের আসছে। আর এখানে আমাদের লুজটা নিয়ে নিতে হবে, 12 সাথে আমরা 13 ইঞ্চি যোগ করে দিব, তার মানে হচ্ছে 13.5 ইঞ্চি নিলে কিন্তু আমাদের হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যার জন্য তৈরি করছি সে একটু বেশি লুজ পছন্দ করেন, যার কারণে এখানে আমরা হাই নিয়ে নিয়েছি 15.5 ইঞ্চি। তো এখানে আমি অ্যাকচুয়ালি 15.5 ইঞ্চিতে আমি হাই নিয়ে নিব। তো অ্যাকচুয়ালি যেটা সূত্র আমি দেখে বলে দিয়েছি সেই সূত্রের সাহায্যে আপনারা নিয়ে মেজারমেন্ট টেপটা ধরবো। এটা হচ্ছে উপরের দিক থেকে আমাদের বেল্টের কাপড়টা বাদ দিয়ে ধরতে হবে, এবং সেলাই মার্জিন যেখান থেকে ধরেছি সেখান থেকে আমি হচ্ছে সেখানে আমি 15.5 ইঞ্চিতে মার্ক করে দিব। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমি হাইয়ের মেজারমেন্টটা করে নিলাম, এখান থেকে আমি মুহুরের সাথে যে লাইন করে নিয়েছি সেটার সাথে আমি হচ্ছে যোগ করে দিব। তো আমি যেভাবে স্কেলটা ধরে নিয়েছি আপনারা ঠিক একইভাবে ধরে নিয়ে যোগ করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখান থেকে এখন আমাদের লুজের মাপটা নিয়ে নিতে হবে। আপনারা কতটুকু লুজ রাখবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের যে কামিজের হিপের মাপ আছে সেই হিপের মাপ থেকে আপনাদের লুজের মাপটা বের করে নিতে হবে। তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার হিপের মাপ হচ্ছে 36 ইঞ্চি, তার মানে এটা হচ্ছে কিন্তু পুরাতন কামিজের হিপের মাপ হচ্ছে 36 ইঞ্চি। তাহলে 36 কে 4 ভাগে ভাগ করলে হয় হচ্ছে 9 ইঞ্চি, ঠিক আছে? তার মানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে এবং তার সাথে মিনিমাম 5 ইঞ্চি যোগ করে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি সবার জন্যই একই নিয়ম প্রযোজ্য, তো মিনিমাম 5 ইঞ্চি, এরপর থেকে আপনারা লুজটা নিয়ে নিতে পারেন। তো এখানে অ্যাকচুয়ালি যতটুকু আছে লুজ ততটুকুই আমি নিয়ে নিব, এবং হাইয়ের শেপ দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চি ভিতরের দিকে আমি ঢুকিয়ে দিব এবং হাইয়ের সাথে অ্যাড করে দিব। তো এভাবে অ্যাড করে দেওয়ার পরে আমার হচ্ছে মোটামুটি নিচের দিকের অংশ আমার কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমি এই দাগ বরাবর বা দাগ অনুযায়ী আমি এখন কেটে নেব। এখন আমি নিচের পাটটাকে সরিয়ে রাখবো এবং বেল্টের জন্য যে বেঁচে যাওয়া কাপড় থেকে আমি বেল্টটা বের করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কাপড়টা আছে এই কাপড় থেকে আমি বেল্টটা বের করে নিব। তো প্রথমে এই কাপড়টাকে আমি খুলে নিব। তো এখানে প্রথমে কাপড়টাকে খুলে নিয়েছি এবং খুলে নিয়ে আমি হচ্ছে এক ভাঁজে 2 পাট কাপড় করে নিয়েছি। তো এখান থেকে এখন আমি মেজারমেন্টটা করে নেব। তো এখান থেকে মেজারমেন্টটা করার আগে আমার হচ্ছে যেহেতু ফিতা দিব তো ফিতার জন্য আমাকে কাপড় ধরে নিতে হবে। এখানে অ্যাকচুয়ালি ফিতার জন্য আমি কাপড় ধরে নিচ্ছি, এখানে 2 ইঞ্চিতে মার্ক করে দিব আমি। তো এখান থেকে আমি প্রথমে 2 ইঞ্চি নিব, এটা হচ্ছে এখানে ফিতার জন্য নিয়ে নিলাম আমি 2 ইঞ্চি। এখান থেকে আমি নিব, তো এই 2 ইঞ্চি আমি ফিতার জন্য রেখে এই 2 ইঞ্চি নিচ থেকে আমি বেল্টের জন্য কাপড় নিয়ে নিব। তো এখানে বেল্ট ছিল হচ্ছে 6.5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি আমি ধরে নিচ্ছি। এখন আমাকে লুজের মেজারমেন্টটা করে নিতে হবে। তো এখানে আপনারা লুজ কতটুকু রাখবেন আমরা সেটা আপনাদের বের করতে হবে হিপের মেজারমেন্টের উপর। তো আমি যার জন্য তৈরি করছি তার পুরাতন কামিজের হিপের মাপ হচ্ছে 36 ইঞ্চি। তো এখানে হিপের মাপ যত হবে তাকে আপনারা 2 দিয়ে ভাগ দিবেন, তার মানে হিপ এখানে হচ্ছে 36 ইঞ্চি, তো 18 হয়, 18 2 গুণা 36, তো 18 সাথে আপনারা মিনিমাম হচ্ছে মানে যত ইঞ্চি হবে অর্ধেক করে তার সাথে মিনিমাম আপনারা 3 থেকে 4 ইঞ্চি বা যে যতটুকু লুজ চায় তার সাথে আপনারা ততটুকু যোগ করে দিবেন। এখানে আপনারা 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, তার মানে এখানে আপনারা যার জন্য তৈরি করছেন বা নিজের জন্য যদি তৈরি করেন এখানে আপনারা আপনাদের নিজের রুচি অনুযায়ী বা যার জন্য তৈরি করছেন সেই ক্লায়েন্টের রুচি অনুযায়ী আপনাদের এই লুজটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে যার জন্য তৈরি করছি তার হিপটাকে আমি অর্ধেক করেছি 18 ইঞ্চি এবং তার সাথে আমি 4 ইঞ্চি যোগ করেছি এবং 1 ইঞ্চি নিয়েছি হচ্ছে সেলাই মার্জিন। তো আশা রাখছি আপনারা হচ্ছে বেলটা কিভাবে নেবেন ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তো আমি যেভাবে নিয়েছি ঠিক একইভাবে নিলেই আপনাদের হয়ে যাবে। তো এখানে মার্ক করে দিলাম এবং এই দাগ বরাবর কেটে নিব। এখন খুবই সহজ একটা ব্যাপার, একটু বুঝতে হবে, একটু বুঝলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কাটা কমপ্লিট। এখন আমি কুঁথির জন্য যে নিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে নিব।
এখন যে এক্সট্রা কাপড়টা আছে, এই এক্সট্রা কাপড়টাকে আমি কাজে লাগাবো। তো এই কাপড় থেকে আমি হচ্ছে কুচির জন্য বা নিচের দিকে যে ফ্রিল করব সেটার জন্য আমি কাপড় নিয়ে নিব। এখানে হচ্ছে আমি আপনাদের বলে দিয়েছি, এখানে আমি অ্যাকচুয়ালি করেছিলাম হচ্ছে 35 ইঞ্চি লম্বা, আর এখানে আমি হচ্ছে আমাকে করতে হবে হচ্ছে 36 ইঞ্চি, বা তার হচ্ছে 36 ইঞ্চি 2 পয়েন্ট করব। তার মানে এখানে আমি কুচি দিব হচ্ছে 1 ইঞ্চি 2 পয়েন্ট। তো সেই অনুযায়ী আমি কাপড় নিচ্ছি। এটা এখানে অ্যাকচুয়ালি আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন, আপনারা কিভাবে কে কতটুকু দিতে চান। প্রথমে আমরা বেল্টের কাপড়টাকে নিয়ে নিয়েছি। তো উপরের দিকে উল্টা সাইডটা এবং ভিতরের দিকে আমি সোজা সাইডে নিয়ে নিয়েছি। এখন বেল্টের দুই সাইড আমি অ্যাটাচ করে দিব। প্রথমে এক সাইড অ্যাটাচ করে দিব এবং একইভাবে অপোজিট সাইডটাও অ্যাটাচ করে দিব। তো যেহেতু এখানে আমি ফিতা তৈরি করব, তো এখানে অপোজিট সাইডটা অ্যাটাচ করার সময় আমাকে ফিতার ঘরের জন্য ফাঁকা রেখে অ্যাটাচ করতে হবে। তো প্রথমে আমরা এক সাইড অ্যাটাচ করে নেই। তো এক সাইড যখন আপনারা অ্যাটাচ করবেন, তখন অবশ্যই আপনারা দুইটা সেলাই দিয়ে দিবেন, কারণ পায়জামায় যখন আপনারা সেলাইগুলো করবেন তখন সবসময় মনে রাখবেন যে যেহেতু পায়জামা, আর পায়জামাতে এমনিতেই খুব চাপ পড়ে, উঠা বসা হয়, হ্যাঁ, সেহেতু আমাদের অবশ্যই আমাদেরকে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে এক সাইড সেলাই করার পরে এখন আমাকে অপোজিট সাইডটাও সেলাই করে নিতে হবে। সো এখানে আমি ফিতা ঘরের জন্য ফাঁকা রেখে বাকিটা সেলাই করে দিব। ঠিক একইভাবে এখানেও আমি ডাবল সেলাই দিয়ে দিব। তো প্রথমে আমি যেভাবে বলেছিলাম সেভাবেই অপোজিট সাইডটাও আমি একইভাবে সেলাই করে নিয়েছি, আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন। তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের ফিতার ঘরটার জন্য এখানে হেম সেলাই দিতে হবে। তো এখানে এভাবে করে বাড়তি অংশগুলো আমাকে ধরে নিতে হবে এবং ফোল্ড করে দিতে হবে। তো প্রথমে আমি বলেছি যে ফোল্ড করে নিতে হবে। তো এভাবে করে আমি ফোল্ড করে নিলাম এবং এখানেও আমি হ্যাম সেলাই দিয়ে নেব। এভাবে করে লক করে দিলে তাহলে আপনাদের ফিতার ঘরটা সুন্দর হয়ে অ্যাটাচ হয়ে থাকবে এবং কাপড়গুলো খুলে খুলে বের হয়ে আসবে না। আপনারা ঠিক একই নিয়ম ফলো করে সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার ফিতার ঘরটা হেম সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমি যেটা করব, হাতের নখের সাহায্যে এই সেলাই মার্জিন যে ধরে নিয়েছিলাম সেই সেলাই মার্জিনের অংশটা আমরা হচ্ছে ফোল্ড করে দিব। আপনারা ঠিক একইভাবে ফোল্ড করে দিবেন। এটা যেহেতু একটা সুতি কাপড়, একদম পিওর সুতি, তো হাতের নখের সাহায্যে এভাবে করে ফোল্ড করে দিলেই সুন্দর হয়ে বসে থাকবে। এখানে যে দেখতে পাচ্ছেন এক্সট্রা যে অংশটা, সেটা আমি মেলে ধরেছি এবং মেলে ধরে এভাবে করে ফোল্ড করে নিয়েছি। তা আপনারা ঠিক একইভাবে ফোল্ড করে নেবেন, তাহলে জিনিসটা অনেক বেশি পারফেক্ট হবে, একদিকে গুজে থাকবে না এবং চারদিকে ছড়িয়ে যাবে, সুন্দরভাবে বসে থাকবে জিনিসটা। এখন আমি ফিতার ঘরটাকে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে সেলাই করে নিব। তো সুন্দর করে সমান করে আমি চারদিকে সেলাই করে নিব। তো আপনারা যারা নতুন তারা মার্ক করে দিয়ে সেলাই করে নিতে পারেন, তাহলে সেলাইটা সমানভাবে সুন্দর করে চারদিকে একদম সমান হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সমান করে আলহামদুলিল্লাহ আমি সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার ফিতার ঘরটা একদম সেলাই করা কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং ভাবে আলহামদুলিল্লাহ আমি সেলাই করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফিতার ঘরের এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে নিব, জিনিসটা যেন আরো বেশি পাকা পোক্ত হয়। তো আপনারা এই সেলাইটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি দিয়ে নিয়েছি। সো আলহামদুলিল্লাহ আমার ফিতার ঘরটা তৈরি করা কমপ্লিট, মানে বেল্টটা তৈরি করা কমপ্লিট। এখন যে প্লাজোর যে নিচের পোর্শনটা, সেই পোর্শনটা আমরা সেলাই করে নিব। তো প্রথমেই আমরা এভাবে করে দুই পার্টকে খুলে নিব। খুলে নিয়ে প্রথমে এক পার্ট কাপড় বের করে এভাবে করে মুহুরির অংশ ধরে নিব। তো মুহুরিতে প্রথমে বলেছিলাম যে আমরা মুহুরির নিচের দিকে কুচি দিব। তো মুহুরির নিচের দিকে কুচি দেওয়ার জন্য এখানে আমাদের কুচির কাপড়টা অলরেডি আমরা কেটে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে কুচির কাপড়টা আমরা যে বের করে নিয়েছিলাম, তো কুচির কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে সোজা সাইডে কিন্তু ফোল্ড করে দিয়েছি আমি। তো ফোল্ড করে দিয়ে এখন সুন্দর করে বসিয়ে নিয়ে আমাদেরকে কুচি করে নিতে হবে হাতের সাহায্যে। আমি যে সাইডে আছি সেই দিক করে কুচি করলে আপনাদের সবথেকে বেশি সুবিধা হবে।
ঠিক আছে, এভাবে করে সুন্দর করে ধরে ধরে আপনারা কুচি করে নেবেন। পুরো কাপড়টাকে আপনারা সুন্দর করে সমান করে কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথম দিকে একটু কুচিগুলো সমান হবে না, তো আস্তে আস্তে আপনারা যখন কাজ করবেন তখন আস্তে আস্তে ইনশাল্লাহ সমান হয়ে যাবে, কুচিগুলো দেখতেও সুন্দর লাগবে। তো আলহামদুলিল্লাহ আমার এক পার্টের কুচি বের করা কমপ্লিট। এখন এখন একইভাবে আমরা অপোজিট পার্টের কুচিগুলো বের করে নিব। তো অপোজিট পার্টের মোড়ের নিচে যে আমাদের কুচি দিতে হবে সেই কুচিটা আমরা একইভাবে আস্তে আস্তে করে এভাবে করে ধরে নিব এবং সেলাই করে নিব। আপনারা এভাবে করে সুন্দর করে বসিয়ে নেবেন এবং সেলাই করে নেবেন। সো আলহামদুলিল্লাহ আমার দুই পার্টের জন্যই কুচিটা বের করা কমপ্লিট। এখন আমরা কুচির অংশগুলো মেইন পার্টের সাথে লাগিয়ে নেব। তো চলুন দেখে নিই কিভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। সো এখানে আমরা মোড়ের উপরে এভাবে করে কুচির পার্টটাকে বসিয়ে দিব এবং সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা সেলাই করে নিব। আপনারা ঠিক একইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন এবং বসিয়ে দিয়ে সেলাই করে দিবেন। আসলে খুবই সহজ সেলাইটা, আপনারা একটু চেষ্টা করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রথম দিকে সবকিছু একটু কঠিন মনে হয় কিন্তু আস্তে আস্তে আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দেন। তো আলহামদুলিল্লাহ আমার এক সাইড সেলাই করা কমপ্লিট। এখন এভাবে করে উল্টে দিব এবং উল্টে দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। তো সবসময় মনে রাখবেন আপনারা যখন চাপ সেলাই দিবেন তখন নিচের পিছনের দিকে যে এক্সট্রা পার্টটা, ওই এক্সট্রা পার্টটা যেদিকে থাকবে সেই দিকে সেলাইটা করবেন। এখানে আমি সুন্দর করে এক্সট্রা পার্টটা উপরের দিকে ধরে আমি সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে চাপ সেলাই দিলে আপনার যে কুচির অংশটা সুন্দর করে বসে যাবে। তো এভাবে করে একটা চাপ সেলাই দেওয়ার পরে এখানে 2 সুদ উপরের দিকে, 2 সুদ 3 সুদ উপরের দিকে আমি আরেকটা সেলাই করে দিব। এই সেলাইটা করার কারণ হচ্ছে পিছনের দিকে যে এক্সট্রা অংশটা আছে সেই এক্সট্রা অংশটা সুন্দর করে মেইন পার্টের সাথে একদম বসে যাবে। তো আপনারা ঠিক একইভাবে সুন্দর করে সেলাই করে দিবেন। সো আলহামদুলিল্লাহ আমার এক পার সেলাই করা কমপ্লিট। আমি এক পার যেভাবে সেলাই করে দিয়েছি ঠিক একইভাবে আমি অপোজিট পার্টটাও সেলাই করে নিব। তো অপোজিট পার্টটাকেও আমি একইভাবে বসিয়ে নিয়েছি। এভাবে করে বসিয়ে নিয়ে সুন্দর করে সেলাই করে দিব। তো মেন পার্টটা যেভাবে করে এক পার্ট সেলাই করে দিলাম তো ওই একইভাবে এই পার্টটাও আমি মুহুরির দিকের অংশটাকে এভাবে করে সেলাই করে নিব। আপনারা ঠিক একইভাবে ধরে নিবেন এবং ধরে নিয়ে আস্তে আস্তে করে সেলাই করে দিবেন। এখানে যে এক্সট্রা অংশটা আছে সেই এক্সট্রা অংশটা কেটে নিব। এখন একইভাবে আমরা ঘুরিয়ে দিব এবং ঘুরিয়ে দিয়ে ওই একইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব। সেইভাবে করে চাপ সেলাই দেওয়ার পরে ওই একইভাবে আমরা 2-3 সুদ উপরের দিকে ধরে আরেকটা সেলাই করে দিব। এই সেলাই করার কারণ হচ্ছে আপনারা যে আমি আগে বলে দিয়েছি যে এক্সট্রা অংশটা আছে ওই এক্সট্রা অংশটা মেইন পার্টের সাথে একদম বসে থাকে। সো আলহামদুলিল্লাহ আমার দুই পার্টে সেলাই করা কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হাইয়ের অংশগুলোকে এভাবে করে ধরে নিব এবং ধরে নিয়ে উপরের দিকে উল্টা সাইড এবং ভিতরের দিকে সোজা সাইড রেখে দুই পার্টকে এক পার্ট করে নিব। ঠিক আছে, মানে একসাথে সেলাই করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ধরে নিয়েছি, এখানে উপরের দিকে উল্টা সাইড এবং ভিতরের দিকে সোজা সাইড। এভাবে করে আমি অপোজিট পাশ ঘুরিয়ে আরেকটা সেলাই করে নিব, কারণ একটাই বলে দিয়েছিলাম যে পায়জামাতে অবভিয়াসলি আপনাদেরকে কিন্তু দুইটা সেলাই দিয়ে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার এক সাইডের হাই সেলাই করা কমপ্লিট এবং অপোজিট সাইডের হাইও আমাকে সেলাই করতে হবে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নিচের দিক থেকে সেলাইটা শুরু করছি, উপরের দিক থেকে না। এভাবে করে সেলাই করলে তাহলে জিনিসটা আপনাদের খুব সুন্দর করে দুই দিকেই সমান হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমি নিচের দিক থেকে হাইটা সেলাই করছি এবং উপরের দিকে উঠিয়ে নিয়ে আসলাম সেলাই করে। এই ঠিক একইভাবে আমি হচ্ছে ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিব। আপনারাও পায়জামার কাপড়ে সবসময় দুইটা সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার সেলাই করা কমপ্লিট। এখন আমরা মুহুরিটা
জয়েন করে নিব। এটা যেহেতু প্লাজো তৈরি করছি তো মুড়ির দিকে আমরা হচ্ছে 10 ইঞ্চি নিব, যেহেতু আমার মুড়িটা 20 ইঞ্চি, তো 20 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 10 ইঞ্চি, তো এখানে 10 ইঞ্চিতে মার্ক করে দিয়ে সুন্দর করে আমরা সেলাই করে নিব। তো এই সেলাইটা যখন করবেন তখন খুব খেয়াল করে করবেন, কারণ একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন আপনার মুড়ির দিকে হাইয়ের উপরের দিকে সেলাই করা শুরু করবেন তখন সুন্দর করে আপনারা টেনে টেনে সেলাই করবেন। যখন আপনারা টেনে টেনে সেলাই করবেন তখন একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনাদের যে প্লাজো বা কুচি সালোয়ার সেগুলোতে কিন্তু যে উপরের দিকে টেনে ধরে সেই টেনে ধরা জিনিসটা থাকবে না, ঠিক আছে? এভাবে করে সামনের দিক থেকেও টানবেন এবং পিছনের দিক থেকেও আমি যেভাবে টানছি ঠিক একইভাবে আপনারা টেনে টেনে সেলাই করে নেবেন। তো এভাবে করে টেনে সেলাই করলে আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের প্লাজোটা ওই যে টেনে ধরে, টেনে ধরা একটা সমস্যা থাকে, সেই সমস্যাটা ইনশাল্লাহ হবে না, ঠিক আছে? আরেকটা টিপস আছে, যেই টিপসটা অ্যাপ্লাই করলে আপনাদের প্লাজোটা ইনশাল্লাহ টেনে ধরবে না। তো এখানে একটা টিপস বললাম, তো ঠিক একইভাবে আপনারা অপোজিট সাইডের মুহুরিটা মেজার করে নেবেন, আপনারা যতটুকু প্লাজোতে আপনাদের মুহুরিটা দিতে চান। তো এখানে যেহেতু আমি 20 ইঞ্চি দিয়েছি, তো অপোজিট সাইডও ঠিক একইভাবে অর্ধেক করলে 20 ইঞ্চিকে হয় 10 ইঞ্চি। তো এখানে আমরা 10 ইঞ্চিতে মেজার করে এবং একইভাবে আমরা সেলাই করে দিব। তো এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই দিতে হবে এবং ওই একইভাবে ধরে ধরে টেনে টেনে সেলাই করে নিতে হবে। সো আলহামদুলিল্লাহ আমার সেলাই করা কমপ্লিট, এবং ওই একইভাবে ঘুরিয়ে আমি আরেকটা সেলাই করে নিব। এটা অ্যাকচুয়ালি আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি, আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন। এখন এই বেল্টের অংশের সাথে আমাদের নিচের যে কুচির অংশটা বা নিচের যে পার্টটা, সেই পার্টটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন যেহেতু নিচের পার্টে আমি কুচি দেইনি আগে আগে, ঠিক আছে? তো আপনারা কুচি আপনারা দুইভাবে দিতে পারেন, একটা হচ্ছে আপনারা আগে কুচি করে নিতে পারেন, আরেকটা হচ্ছে আপনারা বেল্টের সাথেই কুচি করে নিতে পারেন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বেল্টের সাথেই আমি কুচি করে নিব। তো আপনারা যারা নতুন তারা এই টিপসটাও অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন দেখে নেই কীভাবে আমরা এটা করছি। এখন আমাদের বেল্টে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে 6.5 ইঞ্চি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেল্ট রাখতে হবে মিনিমাম 6.5 ইঞ্চি, ঠিক আছে? এখন এই দুই সাইডে যেহেতু সেলাই করা, তো এখানে তো মার্ক করাই আছে, বুঝতেই পারছেন। এখন অপোজিট দুই সাইডে যে মার্ক করা নেই সেই দুই সাইডে আমি মার্ক করে দিব। এখানে এক সাইডে মার্ক করে দিলাম এবং আরেক সাইডেও ঠিক একইভাবে মার্ক করে দিচ্ছি। এখন আমরা মেইন পার্টটা মানে নিচের দিকের অংশটা ধরে নিব। তো নিচের দিকের অংশটাতেও আমরা ঠিক একইভাবে, এখানে দুই সাইডে সেলাই করা কিন্তু অপোজিট সাইডগুলোতে যেহেতু মার্ক করা নেই, ঠিক একইভাবে আমরা অপোজিট সাইডগুলো মার্ক করে নিচ্ছি। এভাবে করে ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। এখানে আমি আরেক সাইডেও এভাবে করে ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। যেহেতু আমরা সাইডে ফিতাটাকে রাখবো, তো অনেকে মাঝখানে রাখে আবার অনেকে সাইডের দিকেও রাখে, তো আমি যার জন্য তৈরি করছি তার জন্য সাইডে আমি ফিতাটার ঘরটাকে সরিয়ে নিলাম। এভাবে করে বসিয়ে নেওয়ার পরে আমি মাঝ বরাবর ধরে নিব। এখানে দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি মার্ক করে নিয়েছি। এখন এই মাঝখানের মার্কের উপরে আমি বেল্টের অংশটাকে সোজা সাইডে রেখে আমার যে নিচের পার্টের অংশটা বা কুচির অংশটা, প্লাজোর যে নিচের অংশটা, ঠিক আছে, এটা যেহেতু বেল সিস্টেম প্লাজো, তো নিচের পার্টটাকে আমি এভাবে করে উল্টা সাইড করে বসিয়ে নিব। সো বেল্টের অংশটাকে আমি সোজা সাইডে এবং নিচের অংশটাকে বা কুচির দিকের অংশটাকে আমি হচ্ছে উল্টা সাইডে বসিয়ে নিয়েছি। এভাবে করে বসিয়ে নিয়ে হেমের ভিতর ঢুকিয়ে দিয়ে আমাদের কুচি করে নিতে হবে। তো কুচিটা আমরা হচ্ছে কিভাবে করব বা কতটুকু করব সেটা হচ্ছে আমি পয়েন্ট আউট করে নিয়েছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকের যে অংশটা সেখানে আমরা পয়েন্ট করে নিয়েছি, এবং বেল্টের অংশে এই যে সেলাইয়ের অংশ ধরে এখানে 1/4 আমাদের এভাবে ধরে নিতে হবে। এবং এভাবে ধরে নিয়ে এই যে বাড়তি কাপড়টা দেখতে পাচ্ছেন, এই বাড়তি কাপড়টা শুধুমাত্র এই পার্টের জন্যই কুচি করে নিতে হবে।
ঠিক আছে, এভাবে করে কুচি করলে কিন্তু আপনাদের চার মানে চতুর্দিকে কুচিটা সমান হবে। সো আস্তে করে ধরে নেবেন, এভাবে করে ধরে ধরে নিয়ে আস্তে আস্তে করে আপনারা কুচি করে নেবেন। সো আপনারা যারা নতুন, একদম সেলাই কাজে নতুন, বলবো যে এই টিপসটা খুব বেশি ফ্রুটফুল হবে আপনাদের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আমি পয়েন্টে এসে এই চার ভাগের এক ভাগ কুচিটা আমি হচ্ছে এখানেই শেষ করলাম। এখন ঠিক একইভাবে আমাদেরকে আরেক পার্টের কুচি বের করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টে পয়েন্টে আমি মিলিয়ে নিব, এবং বাড়তি যে কাপড়টা এই বাড়তি অংশটা শুধুমাত্র এই অংশের জন্যই আমরা কুচি করে নিব। এভাবে করে ধরে নিব, ধরে ধরে নিয়ে আমাদেরকে কুচি করে নিতে হবে। আপনারা ঠিক একই নিয়ম ফলো করে কুচি করলে আপনাদের যাদের কুচি করতে সমস্যা, মানে হচ্ছে কিভাবে কুচি করবেন, সমান হবে কিভাবে, বলবো যে এই নিয়ম ফলো করে কুচি করলে খুব সুন্দরভাবে আপনাদের মিলে যাবে কুচিটা। এখন দেখতে পাচ্ছেন আমরা আরেক পার্ট কুচি করে নিব। তো এখানে ঠিক একইভাবে এই যে পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে দিব, এবং এই যে এখানে কুচির জন্য যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টাকে আমরা এইভাবে করে ধরে কুচি করে দিব, এবং ঠিক একইভাবে পয়েন্টে পয়েন্টে আমাদের মিলিয়ে দিতে হবে। এভাবে করে কুচি করাটা আসলে খুব সহজ হয়ে যাবে। যারা একদম সেলাই কাজে নতুন, এই নিয়মটা ফলো করলে বা এই নিয়মটা ভালো লাগলে আপনারা এভাবে করেও কুচি করে নিতে পারেন। এই যে এই পয়েন্টের সাথে আমি এই পয়েন্ট মিলিয়ে দিলাম, এবং ঠিক একইভাবে এই যে এক্সট্রা যে আরেকটা অংশ আছে সেই অংশটাও আমি একইভাবে কুচি করে নিব। এখানে বাড়তি অংশটা, এই যে কুচির জন্য যে এক্সট্রা কাপড়টা আছে, এই এক্সট্রা কাপড়টা এখন আমরা আস্তে আস্তে করে নিয়ে কুচি করে নিব। ছোট ছোট করে নিয়ে কুচি করে নিব, যেহেতু এটা দুই হাত বহরের। সো এখানে আমরা যতটুকু পাচ্ছি কাপড় আলহামদুলিল্লাহ, তো এই কাপড়টাকে আমরা এভাবে করে কুচি করে নিব। সো আলহামদুলিল্লাহ আমার কুচিটা করা কমপ্লিট। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি কিভাবে কুচি করতে হবে। তো সুন্দর করে নিচের পাটের সাথে আমি বেল্টের পাটটা মিলিয়ে দিলাম। সো এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে যেখানে আপনারা আগে থেকে কুচি করে মেন পার্টের সাথে বসিয়ে নেবেন। তো যার যেটা নিয়ম ভালো লাগে আপনারা সেই নিয়মটাই ফলো করতে পারেন। এখন আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব। সো এখন আমি প্লাজোটাকে সোজা করে নিব। সোজা সাইডে এনে আমি এখন একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এই বরাবর একটা চাপ সেলাই বসিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে এক্সট্রা যে অংশটা আছে, এই এক্সট্রা অংশটা আমরা উপরের দিকে রেখে আমরা এখন চাপ সেলাইটা বসিয়ে দিব। সো আপনাদের এই অংশটা, মানে এই যে এক্সট্রা অংশটা, এই এক্সট্রা অংশটা যেই পাশে থাকবে সেই পাশ বরাবর আপনাদের সেলাইটা করলে সেই সেলাইটাকে কিন্তু চাপ সেলাই বলে। সো এখানে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, একদম পুরো রাউন্ড জুড়ে আমরা চাপ সেলাই দিয়ে নিব। এভাবে করে চাপ সেলাইটা দিলে আপনাদের যেটা হবে, পায়জামাটা অনেক বেশি শক্তপোক্ত হবে এবং সহজেই ছিঁড়ে যাবে না। সো আলহামদুলিল্লাহ আমার চাপ সেলাইটা দেয়া কমপ্লিট। সো আলহামদুলিল্লাহ আমি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি, প্লাজোটা তৈরি করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি নিচে কুচি দিয়ে বেল্ট সিস্টেম এবং ফিতা সিস্টেম প্লাজো। সো এখানে আপনারা যারা নতুন, একদমই নতুন সেলাই কাজে, ফিতা তৈরি করতে পারে না, তো অলরেডি আমি আমার চ্যানেলে ফিতা তৈরি ভিডিওটা আপলোড করে দিয়েছি, আপনারা যারা নতুন তারা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি এর লিঙ্ক দিয়ে দিয়েছি। সো ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল লাইক বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিবেন। এখানে আমি ডিটেলিংয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।